হলিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরিমণি বর্তমানে স্বামী শরীফুল রাজের সঙ্গে মনোমালিন্যের কারণে একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে একাই দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে জনপ্রিয় পরিচালক রায়হান রাফিকে নিয়ে একটি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়ে নিলেন পরি। 29 জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সুন্দর মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন লাস্যময়ী এ নায়িকা। ছবিটিতে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি পরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন পরি, আর বিহাইন্ড দ্য ক্যামেরায় রয়েছেন খ্যাতিমান নির্মাতা রায়হান রাফি। এদিকে স্বামী ও অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত দামাল সিনেমা মুক্তির সময় রাফিকে কটু মন্তব্য করেছিলেন পরি। তারপর থেকেই রাফির সঙ্গে দূরত্ব তৈরি হয় পরির। তবে সাম্প্রতিক এই ছবি দেখে বোঝাই যাচ্ছে যে রাফি পরির সেই ভুল বোঝাবুঝির বরফ গলতে শুরু করেছে। যে স্বামী রাজি বিপদে পাশে নেই, সেখানে তার জন্য কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরির কোনো মানে নেই বলেই মনে করছেন পরি। আর তাই পোস্ট করা ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, চাচা বাদ অনলি মামা ইজ রিয়াল। এদিকে পরির করা পোস্টটিতে অভিনেত্রী তমা মির্জা মজার ছলে মন্তব্য করে লেখেন, ভাগ্যিস আমি আগে থেকেই খালামণি, সেফ জোনে আছি। রাফি, তমা মির্জা, পরিমণি এবং তাদের সঙ্গে ছিলেন চয়নিকা চৌধুরী ও রাজ্য। এদিনের আনন্দ আড্ডার ছবি তারা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মনে করছেন রাফির নেক্সট প্রজেক্টে নায়িকা হয়ে আসছেন পরিমণি। নাকি রাজকে ঘিরে তৈরি রাফির সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনা মুছতেই পরির পক্ষে এই হাসি উৎসব।